আসসালামু আলাইকুম, আমি ফাহিম মুনতাসির। ওয়েলকাম টু বাংলা মুভি রিভিউ। আজ আমরা আলোচনা করব এই সপ্তাহে মুক্তি পাওয়া নতুন চলচ্চিত্র মেড ইন বাংলাদেশ বা সিমু নিয়ে। চলচ্চিত্রটি মেড ইন বাংলাদেশ নামে বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় মুক্তি পেয়েছে আর আমাদের দেশে মুক্তি পাচ্ছে সিমু নামে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে 2019 সালে এই চলচ্চিত্রটি ফ্রান্সের প্রায় 80টি সিনেমা হলে একসাথে মুক্তি পেয়েছিল এবং প্রায় দেড় মাসের মতো একটানা বিভিন্ন সিনেমা হলে চলেছে। আরও অবাক করার কাণ্ড দেখুন যে যেই দেশের সিনেমা সেই দেশে পেয়েছে মাত্র 60টি সিনেমা হল। তো আর কি বলবো, চলুন কথা না বাড়িয়ে এই রিভিউটি শুরু করা যায়। চলচ্চিত্রটিকে আমরা আবার 5টি ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব স্টোরি, স্ক্রিন প্লে এবং ডায়লগ নিয়ে। এরপর আমরা আলোচনা করব এই চলচ্চিত্রের ডিরেকশন নিয়ে। এরপর আমরা আলোচনা করব এই চলচ্চিত্রে থাকা পারফরমেন্স নিয়ে। তার 4 নম্বরে আমরা আলোচনা করব এই চলচ্চিত্রের টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে এবং 5 নম্বরে আমরা আলোচনা করব এই চলচ্চিত্রটি কী বার্তা প্রদান করতে চাচ্ছে সেটি নিয়ে। এই চলচ্চিত্রটি ডালিয়া নামে একজন গার্মেন্টস শ্রমিকের জীবন থেকে অনুপ্রাণিত। তিনি গাজীপুরের একটি গার্মেন্টসে কাজ করতেন। তো একজন সাধারণ শ্রমিক থেকে একটা গার্মেন্টস শ্রমিকের ইউনিয়নের লিডার হিসেবে উঠে আসতে তাকে যেরকম সংগ্রাম করতে হয়েছে, যেসব বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে, সেই গল্পই এই চলচ্চিত্রের সেলুলয়েডের পাতায় তুলে ধরা হয়েছে। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই যে একটি গার্মেন্টসে বিভিন্ন রকমের শ্রমিকেরা তাদের কাজকর্ম করছে। হঠাৎ করে সেই গার্মেন্টসে আগুন লাগে এবং আগুন লাগার পর হুড়োহুড়ি করে গার্মেন্টস শ্রমিকরা নামতে শুরু করে। সেই হুড়োহুড়ির কারণে একজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়ে যায়। পরবর্তীতে সেই গার্মেন্টসটি 2 থেকে 3 সপ্তাহের জন্য বন্ধ হয়ে যায়। এদিকে যারা গার্মেন্টস শ্রমিক ছিলেন তাদের বেতন এবং ওভারটাইম আটকে রাখা হয়। এমনকি যেই গার্মেন্টস শ্রমিক মারা গিয়েছেন তার পরিবারকে কোনো আর্থিক ক্ষতিপূরণ পর্যন্ত দেওয়া হয় না। তো আমাদের যে মেইন ক্যারেক্টার সিমু, তিনি হলেন এই গার্মেন্টস শ্রমিকদেরই একজন। তিনি চোখের সামনে এই শোষণ নিপীড়নগুলো দেখতে পান। যেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে সচল রাখার জন্য তারা দিন রাত কঠোর পরিশ্রম করে কাজ করছেন, অথচ যেদিন তার বিপদ আসলো কিংবা তার যে সহকর্মীরা ছিল তাদের বিপদের দিনে সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি তাদের পাশে দাঁড়াতে পারলেন না। তো একজন এনজিও কর্মীর সাথে সিমুর পরিচয় হয়। তিনি তাকে সাজেস্ট করলেন যে এই তার যে গার্মেন্টসটি সেই গার্মেন্টসে একটি শ্রমিক ইউনিয়ন গড়ে তুলতে। তো পরবর্তীতে সিমু কীভাবে সকল বাধা বিপত্তি অতিক্রম করে তার যে জীবনের সংগ্রাম সেই সংগ্রামকে জয় করে এই গার্মেন্টসে তিনি একটা ইউনিয়ন গড়ে তুলতে পারে সেই গল্পই আমরা এই চলচ্চিত্রে দেখতে পাই। এখন দেখুন, এই সিনেমাটি সমাজের এমন একটা শ্রেণীকে ফোকাস করছে যাদের ভালো কাজ কিংবা পরিশ্রম দেখে আমরা গর্বে বুক ফুলাই, অথচ তাদের যে সমস্যা সেই সমস্যাগুলোকে আমরা আসলে সমস্যা মনে করি না কিংবা সমস্যা মনে করতে চাই না। এই যে আমাদের যে 2020 সালে এত বড় একটা দুর্যোগ গেল, করোনা মহামারী গেল, সব অফিস আদালত বন্ধ ছিল, অথচ গার্মেন্টস ঠিকই খোলা ছিল। খোলা ছিল কেন? কারণ বায়ারদের একটা প্রেশার ছিল, এই কারণে সমস্ত গার্মেন্টস শ্রমিককে একদম মানে একদিন বা 12 ঘন্টার মধ্যে দ্রুত নোটিস দিয়ে তারপর আনা হয়েছে। অনেক গার্মেন্টস শ্রমিক রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া না পেয়ে পায়ে হেঁটে মানে বলতে গেলে 100 থেকে 150 কিলোমিটার পার হয়েছে, এরকম অনেক নিউজ আমরা শুনতে পেরেছি। কিন্তু পরবর্তীতে কী দেখা গেলো? তাদেরকে বেতনটা ঠিকমতো দেওয়া হলো না, তাদের যে পারিশ্রমিকটা সেটা সময় মতো তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো না। তো এই যে তাদের সমস্যাগুলো, এগুলো আসলে মিডিয়াতে খুব একটা ফোকাস পায় না। এমনকি আমরা যারা সাধারণ মানুষ আছি তারাও এগুলো বিষয় এইসব বিষয় নিয়ে আমরা খুব একটা বেশি কথা বলি না। আমরা কেমন যেন একটা আনইজি ফিল করি এইসব বিষয় নিয়ে। তো রুবায়েত হোসেন এইবার সেই সমস্ত সংগ্রামী নারী শ্রমিকদের গল্পগুলোই সেলুলয়েডের পর্দায় তুলে ধরেছেন। এইটা সেই ধরনের নারীবাদী সিনেমা না যেটা আপনি ধরেন ঘরের এসি ছেড়ে বসে বসে দেখবেন যে বড়লোকদের জীবনে নানা রকমের জটিল সমস্যা দিই আর আপনি এই সিনেমা দেখে চিন্তা করবেন যে ফেমিনিজমের আসল সংজ্ঞাটা কী। এটা আসলে সেই ধরনের সিনেমা না। এটা সেই ধরনের সিনেমা যেটা আসলে বোঝায় যে ফেমিনিজমটা কোথায় দরকার, কোথায় উমেন এম্পাওয়ারমেন্টটা দরকার। এবার কথা বলা যাক এই চলচ্চিত্রের ডিরেকশন নিয়ে। তো এটি হলো রুবায়েত হোসেনের নির্মাণ করা 3য় চলচ্চিত্র। এর আগে তিনি নির্মাণ করেছেন মেহেরজান, যেটি আমাদের দেশে 2011 সালে মুক্তি পায়। দ্বিতীয়ত তিনি নির্মাণ করেছেন আন্ডার কনস্ট্রাকশন, যেটি আমাদের দেশে 2016 সালে মুক্তি পায়। তো মেহেরজান আমার দেখা হয়নি, আন্ডার কনস্ট্রাকশনটা আমার টিভিতে দেখা হয়েছিল। মেহেরজান চলচ্চিত্রটি যখন মুক্তি পেয়েছিল তখন এটি নেগেটিভ ডিরেকশনই বেশি পেয়েছিল। তার বিরুদ্ধে প্রধান যে অভিযোগটা ছিল যে তিনি ফেমিনিজমটাকে ভালোভাবে দেখায়নি, তিনি কিছুটা টক্সিক ফেমিনিজমটা দেখিয়েছেন। তো সেটা একটা প্রধান অভিযোগ ছিল। পরবর্তীতে তো মুক্তিযুদ্ধকে খাটো করে দেখানোর কারণে চলচ্চিত্রটি ব্যানই করা হলো। কিন্তু আন্ডার কনস্ট্রাকশন কাজটি আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমার কাছে মনে হয়েছে মেহেরজানের তুলনায় আন্ডার কনস্ট্রাকশন তুলনামূলক পরিমিত কাজ। তিনি মোটামুটি ভালোভাবে ফেমিনিজমটাকে এখানে মানে তুলে ধরতে পেরেছিল। অন্যদিকে সিমুতেও তার ডিরেকশন আমার কাছে খুবই ভালো লেগেছে, এটিও আন্ডার কনস্ট্রাকশনের মতো একটি পরিমিত কাজ। বরং আমি বলবো যে আন্ডার কনস্ট্রাকশনের তুলনায় সিমুতে তিনি কী বলতে যাচ্ছেন বা কী মেসেজ দিতে যাচ্ছেন সেটা আরও অনেক বেশি ক্লিয়ার। এটি নিম্নবিত্ত বলুন, মধ্যবিত্ত বলুন, উচ্চবিত্ত বলুন, যে কোনো ধরনের অডিয়েন্স বলুন, সবাই বুঝতে পারবে যে তিনি আসলে সিমুতে কী মেসেজ দিতে যাচ্ছেন। তবে তিনি এইবার এই চলচ্চিত্রটি নির্মাণ করতে গিয়ে 2টি বিদেশি ফিল্ম থেকে অনুপ্রেরণা নিয়েছেন বলে মনে হয়েছে আমার। আমি IMDb-তেও কিছু লেখালেখি দেখলাম, তো সেখানেও দেখলাম যে আমার মতের সাথে অনেকেরই মতের মিল রয়েছে। একটি হলো 1979 সালে মুক্তি পাওয়া আমেরিকান ফিল্ম যার নাম হলো নর্মাল রে, আমি যদি প্রোনাউন্সিয়েশন ভুল না করে থাকি।
এই একটা সিনেমা রয়েছে। আরেকটা হলো 90s এর শেষের দিকে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, বেলজিয়ান ফ্রেঞ্চ ফিল্ম, যেটার নাম সম্ভবত রোজেটা। তো এই দুটি সিনেমার বেশ কিছু হোমাজ আমি এই চলচ্চিত্রে খুঁজে পেয়েছি, বিশেষ করে শিমুর যে পার্সোনাল লাইফটা দেখানো হয়েছে সেটার অনেকখানি নর্মালের সাথে মিলে। তো এবার কথা বলা যাক এই চলচ্চিত্রে থাকা পারফরমেন্স নিয়ে। তো রিকিতা নন্দিনী শিমু এই চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন, তাকে হয়তো আমরা সবাই তাকদীরের পর থেকে চেনা শুরু করেছি, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে তিনি প্রায় বিগত 10 থেকে 11 বছর যাবৎ আমাদের চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তিনি তারেক মাসুদের রানওয়েতে ছিলেন, এছাড়া এরপর পরবর্তীতে বিভিন্ন সিনেমায় ক্ষুদ্র ক্ষুদ্র চরিত্রে অভিনয় করেছেন। আন্ডার কনস্ট্রাকশনেও তিনি একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। তো তার অভিনয় এখানে খুবই ভালো ছিল, তিনি বেশ পরিমিত অভিনয় করেছেন। আর এই শিমু চরিত্রটি এমন একটি চরিত্র যেটি বলা যায় যে কোনো অভিনেতা কিংবা অভিনেত্রী জীবনে একবারই পায় রূপদান করার জন্য। তো রিকিতা নন্দিনী শিমু সেই সুযোগটি কাজে লাগিয়েছেন। বেশ কিছু সিন ছিল যেগুলো কিছুটা আরোপিত, সেগুলো বলা যায় যে এই যে রিকিতা নন্দিনী শিমু তার পরিমিত অভিনয়ের কারণে বেশ ভালোভাবে উতরে গেছে। এছাড়া নভেরা রহমান এবং দীপান্বিতা মার্টিন দুটি গুরুত্বপূর্ণ চরিত্র রূপদান করেছেন। নভেরা রহমানের সাথে আমাদের যে শিমু তার কিছু নীতিগত পার্থক্য রয়েছে, এরপরও বিপদে তারা যেহেতু কলিগ তারা বিপদে আপদে একে অন্যের পাশে দাঁড়ায়, সেই সিনগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া দীপান্বিতা মার্টিন সম্প্রতি গোড়ের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্র রূপদান করেছেন। তার চরিত্রটিতেও যথেষ্ট ব্যক্তি রয়েছে, যথেষ্ট স্ক্রিন টাইম রয়েছে, তার অভিনয় আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়া আরও অন্যান্য ছোটো ছোটো চরিত্রে মোস্তফা মনোয়ার ছিলেন, শতাব্দী ওয়াদুদ ছিলেন, ওয়াহিদা মল্লিক জলে ছিলেন। তো তাদের চরিত্রগুলো ঠিকঠাকভাবে রূপদান করা হয়েছে এবং তারাও বেশ ভালো অভিনয় করেছেন। এখানে যে প্রধান নারী চরিত্রগুলো সেগুলোকে খুব সুন্দরভাবে বিল্ড আপ করা হয়েছে, কিছু ছোট ছোট লো পয়েন্ট ক্রিয়েট করা হয়েছে যেগুলো এতটাই সুন্দরভাবে দেখানো হয়েছে, আমাদের এই নারী চরিত্রগুলোর প্রতি বিশেষ একটা সিম্প্যাথি জাগে। আমি কিছু সিনের কথা বলি, যেমন একটা সিন এরকম দেখানো হয় আমাদের, এটা সিনেমার শুরুর দিকেই ছিল, যে শিমু সেজদারত অবস্থায় কাঁদছে। তো তার যে মানে এখন যে টানা পয়েন্টটা চলছে যে তিনি মাসের পর মাস বেতন পাচ্ছেন না, সমাজ বাসায় বাড়ি ভাড়া দিতে পাচ্ছেন না, সমাজে তিনি যেখানে যাচ্ছেন সেখানেই তিনি ফিজিক্যালি কিংবা মেন্টালি অ্যাবিউজ হচ্ছেন, তো তিনি এই যে তার প্রতি যে একটা অন্যায় হচ্ছে বিভিন্ন জায়গায়, তিনি এর বিচার কারো কাছে না চেয়ে সবার আগে উপরওয়ালার কাছে চাইছেন। তো এই সিনগুলো আমাদের বেশ মানে মনে আঘাত করে। এছাড়া আরও একটা সিনের কথা আমি বলতে পারি, যেখানে আমরা দেখতে পাই যে নভেরা রহমানের যে চরিত্রটি তিনি একটি বিশেষ পেশায় যুক্ত হয়ে যান, আমি স্পয়লার হয়ে যাবে তাই বিস্তারিত বলছি না। তো এইখানে আমরা দেখতে পাই যে সমাজের চাপে পড়ে একটা ভালো মেয়ে কীভাবে খারাপ পথে চলে যায়, সেই বিষয়টাকে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। এছাড়া দীপান্বিতা মার্টিনের যে চরিত্রটি সেখানে একটা এরকম ছিল যে তিনি অন্যায় বিরুদ্ধে লড়তে গিয়ে তিনি বেশ বড় রকমের একটা বিপদে পড়ে যান, তিনি একটা বিশেষ কিছু হারিয়ে ফেলেন। তো এইসব যে ছোটো ছোটো লো পয়েন্টগুলো এগুলো খুব সুন্দরভাবে এই সিনেমায় তুলে ধরা হয়েছে। এবার কথা বলা যাক এই চলচ্চিত্রের টেকনিক্যাল সাইড নিয়ে। তো এই সিনেমার অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো আমার কাছে একটু সাদামাটা মনে হয়েছে। এই সিনেমায় কালার গ্রেডিংয়ের কাজ সেরকম করাই হয়নি বলা যায়, সে তুলনায় সিনেমার মধ্যে কস্টিউম এবং সেট ডিজাইন এই দুটোর উপর বেশি জোর দেওয়া হয়েছে। তো কস্টিউমটা বেশ কালারফুল করা হয়েছে, যার কারণে কালার এবং নন কালারের মধ্যে আমরা একটা অদ্ভুত মিশ্রণ দেখতে পাই। এছাড়া সাউন্ড ডিজাইনের কাজটা বেশ ভালো হয়েছে, বলা যায় যে টেকনিক্যাল সাইডের সবথেকে স্ট্রং পার্ট হলো সাউন্ড ডিজাইনের কাজটা, কিন্তু সে তুলনায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুবই সাদামাটা। আর সিনেমাটোগ্রাফির কাজটা আমার কাছে শুরুর দিকে বেশ প্রমিজিং মনে হয়েছিল, বেশ কিছু অ্যাস্থেটিক শট আমরা দেখতে পাই, কিন্তু ওভারঅল যদি আমি বলি সিনেমাটোগ্রাফির কাজটা খুব একটা বেশি মনোপুত আমার কাছে মনে হয়নি, খুবই মানে এভারেজ কিংবা ওকে ওকে টাইপ সিনেমাটোগ্রাফি বলা যায়। এই চলচ্চিত্রে দুটি পুরনো জনপ্রিয় গান রিক্রিয়েট করা হয়েছে, একটি হলো মমতাজের গাওয়ার লোকাল বাস আর অন্যটি হলো মিলার গাওয়ার যাত্রাপালা। তো দুটি গানের প্লেসমেন্টই বেশ ভালো ছিল, আমার কাছে দুটি গানই এই সিনেমায় দেখে বেশ ভালো লেগেছে। এরপর কথা বলা যাক এই চলচ্চিত্রের সোশ্যাল মেসেজ নিয়ে। হ্যাঁ, এটা হয়তো ঠিক যে এই চলচ্চিত্রটি একদম আয়নার মতো করে পুরোপুরি নারীর যে স্ট্রাগলটা সেটা তুলে ধরতে পারে না, কারণ কিছু ছোটো ছোটো সিন এখানে মিসিং রয়েছে বলা যায়, যার মধ্যে এই সিনেমার যে ক্লাইম্যাক্সটা সেটা একটু আরোপিত। তবে এটা আমি বলতেই পারি যে এই সিনেমাটি খুব পরিপূর্ণভাবে নারীর ক্ষমতায়নকে বিল্ড আপ করেছে এবং খুব ভালোভাবে এই জিনিসটাকে সিগনিফাই করেছে। এই সিনেমাটি আমাদের দেখায় যে নারীর ক্ষমতায়ন আসলে কোন জায়গায় প্রয়োজন। আপনার দেশে প্রধানমন্ত্রী নারী, আপনার দেশে বিরোধী দলীয় নেত্রী নারী, আপনার দেশে স্পিকার নারী, এর মানে এই নয় যে আপনার দেশে নারীর ক্ষমতায়ন হয়ে গেছে। আমাদের দেশে অল্প কিছু মানুষ রয়েছে যাদের মেন্টালিটিটা এরকম টক্সিক। তো আমি IMDb-তে বেশ কিছু রিভিউ চেক করছিলাম, সেখানে আমাদের বাংলাদেশে অনেকে এরকম লিখেছেন যে আমাদের দেশে নাকি এরকমটা হয়ই না। তো আমি বুঝতে পারলাম না যে ভাই আপনাদের মেন্টালিটিটা কীরকম লেভেলের টক্সিক, আপনারা এটা কীভাবে বলতে পারেন যে আপনার দেশে এটা হয়ই না। হ্যাঁ, ব্যতিক্রম থাকতে পারে যে কিছু কিছু এরকম গার্মেন্টস হয়তো রয়েছে যে যারা শ্রমিকদের ঠিকঠাকভাবে কেয়ার করে, তাদেরকে সময় মতো বেতন ভাতা বুঝিয়ে দেয়, কিন্তু ব্যতিক্রম তো আর কখনো উদাহরণ হতে পারে না, কারণ বেশিরভাগ গার্মেন্টসের চিত্রটা অনেকটা এরকম, তাদের ক্ষেত্রে এরকমটাই দেখা যায়। বাংলা মুভি রিভিউ শিমুকে দিচ্ছে 9/10 মার্কস।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ভালো লাগলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।